খেলোয়াড়দের দেওয়া হলো শৌচাগারে রাখা খাবার, ভিডিও ভাইরাল। শৌচাগারের মেঝেতে রেখে খাবার পরিবেশন করা হলো খেলোয়াড়দের, এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তোলপাড় ক্রীড়া জগৎ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশে সাহারানপুর স্টেডিয়ামের। রাজ্যের প্রায় 200 কাবাডি খেলোয়াড়কে এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হয়। ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের শৌচাগারের ভেতরে একটি দরজার সামনে বড় থালায় রাখা ভাত, সেই থালা থেকে ভাত নিয়ে খাচ্ছেন খেলোয়াড়রা। আরও ভেতরে দেখা যায়, একটি কাগজের উপর রাখা বেঁচে যাওয়া পুরি রয়ে গেছে। ভারতের গণমাধ্যমগুলোর খবর, উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হয়েছে 3 দিনের প্রাদেশিক অনূর্ধ্ব 17 নারী কাবাডি টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছেন প্রায় 200 কাবাডি খেলোয়াড়। সেখানে এভাবেই খাবার পরিবেশন করা হয়। এদিকে ভিডিও ভাইরালের পর অভিযোগ অস্বীকার করে সাহারানপুর জেলা স্টেডিয়াম কর্তৃপক্ষ। সাহারানপুর জেলার স্পোর্টস অফিসার অনিমেশ সাক্সেনা বলেছেন, শৌচাগার নয়, খেলোয়াড়দের জন্য রান্না করা খাবার সুইমিং পুলের কাছে প্রচলিত বড় একটি ইটের চুলায় রান্না করা হয়, সেখানেই রাখা হয় খাবার। তবে একাধিক খেলোয়াড়দের অভিযোগ, ইটের চুলায় রান্না করার পর বড় একটি থালায় ভাত উঠিয়ে শৌচাগারের গেটের কাছে রাখা হয়। ভাতের থালার কাছেই একটি কাগজের উপর বেঁচে যাওয়া পুরিও ছিল, সবাইকে সেখান থেকেই দুপুরের খাবার দেওয়া হয়। এদিকে ভিডিও ভাইরালের পর বিষয়টি নিয়ে তুমুল সমালোচনায় মুখর ভারত নেটিজেনরা।